এই ধরনের এমসিকিউ পরীক্ষাতে কিন্তু অনেকবারই আসছে, তোমাদের টাইমেও আসতে পারে। ওকে, খেয়াল করো, মোট শেয়ার 20,000 টাকা, সরি 20,000, এবং শেয়ার প্রতি অভিহিত মূল্য 10 টাকা। অভিহিত মূল্য মানে হচ্ছে শেয়ারের আসল মূল্য। শেয়ার প্রতি 2 টাকা অধিহার সহ, প্রতি শেয়ারের অধিহার কত? 2 টাকা। 2 টাকা মানে 10 টাকা মূল্যের শেয়ার আমরা কত টাকা নিচ্ছি? 12 টাকা। 2 টাকা কোম্পানি 12 টাকা নিচ্ছি। 16,000টি শেয়ারের ইস্যু করলে কোম্পানির শেয়ার মূলধন কত? দেখো, এমসিকিউ যখন আমরা করব তখন আমাদের বেসিক নলেজ অনেক বাড়বে। কিভাবে? খেয়াল করো, প্রথম কথা, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি কোম্পানি এক একটা শেয়ারের জন্য কত টাকা করে নিচ্ছে, 12 টাকা দুই করে টাকা করে, 12 টাকা টাকা করে, কত টাকা করে নিচ্ছে? 12 টাকা করে। কিভাবে? 10 টাকা হচ্ছে অভিহিত মূল্য, অর্থাৎ শেয়ারের আসল দাম। হ্যাঁ আসল দাম 10 টাকা, আর 2 টাকা কি নিচ্ছে? বেশি নিচ্ছে। তাহলে কত টাকা নিচ্ছে কোম্পানি? 12 টাকা 12 টাকা। তারপর বলছে মোট 20,000 শেয়ার হচ্ছে, মোট শেয়ার 20,000, শেয়ার প্রতি অভিহিত মূল্য 10 টাকা, প্রতি শেয়ার 2 টাকা অধিয়া সহ কোম্পানি 16,000টি শেয়ার ইস্যু করলো, কোম্পানির শেয়ার মূলধন কত? এখন দেখো, একটা কথা মাথায় রাখতে হবে, মূলধন নির্ণয় করার সময় সব সময় শেয়ারের আসল দাম দ্বারা হিসাব নিকাশ হবে, অধিহার অবহার এটা হবে না। না অধিহারও হিসাব নিকাশ করতে হবে না, অবহারও কি হিসাব নিকাশ করতে হবে না স্যার, শুধু হবে না, মূলধনের ক্ষেত্রে। মূলধনের ক্ষেত্রে। হ্যাঁ, মূলধনের ক্ষেত্রে সব সময় শেয়ারের আসল দাম। আমি কি বলতে পারছি? হ্যাঁ স্যার, মূলধন লেখার ক্ষেত্রে জি সব স্যার। সময় শেয়ারের আসল দাম হবে। তাহলে আমরা 16,000টি শেয়ার বাজারে ইস্যু করলাম, তাহলে এক একটা শেয়ারের দাম যদি 10 টাকা করে হয়, জনগণের কাছ থেকে আমরা কত টাকা মূলধন কালেক্ট করব? 16,000 × 10, 1,60,000, তাহলে কত? এক এক লক্ষ ষাট লক্ষ হাজার 60,000 টাকা। 1,60,000। বুঝতে পারছো কিনা বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। না স্যার, বুঝতে পারছো সবাই? যে কোনো জি কোশ্চেন স্যার। থাকলে আমাকে করতে পারো, কারণ প্রশ্ন করার জন্যই তোমরা আমাকে টাকা দাও, আমি তোমাদের এখানে ফ্রিতে পড়াচ্ছি না, অবশ্যই প্রশ্ন করতে হবে। স্যার,